হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নলেজ বাংলা হোম টিউশন। চলে এসেছি তোমাদের সামনে আজ একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি তোমাদেরকে যে বিষয় নিয়ে শেখাবো পড়াবো সেটা হচ্ছে এজ। শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করে কি করে এজের অঙ্কগুলো নিমেষে করা যায় তার কিছু টিপস এবং ট্রিক্স আমি তোমাদেরকে শেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি তোমরা স্কিপ না করে কমপ্লিট দেখো, অঙ্কগুলোকে শেখো, তাহলে আমি আশা করি যে তোমরা প্রত্যেকটা পরীক্ষাতে ইজিলি অঙ্কগুলো করে ফেলতে পারবে, সেই কোশ্চেন যতই কঠিন হোক না কেন। তো চলো শুরু করে ফেলি আজকের ভিডিও। করতে গেলে যে বেসিক রুলসটা তোমরা মনে রাখবে, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনে তোমরা যে টার্মসগুলো পাবে সেগুলো হচ্ছে বিফোর এগো ওয়াজ, প্রেজেন্ট ইজ, হেন্স আফটার লেটার। এই কথাগুলো তোমরা প্রত্যেকটা অঙ্ক কোশ্চেনের ক্ষেত্রে পাবে। এবার কিছু কিছু কোশ্চেনের ক্ষেত্রে তোমাদের এই ফার্স্ট থটের মধ্যে যে কোনো একটা ওয়ার্ড এলো, আমি কেন লিখেছি তোমার যাতে বোঝার সুবিধা হয়। দেখো ফার্স্ট তোমাদের এটা আমরা মিডলে লিখেছি কারণ প্রেজেন্ট অর্থাৎ বর্তমান কাল, বর্তমান কালে হচ্ছে মাঝখানে থাকে সবসময়। এবার বর্তমানের ওপরের যে জিনিসটা হয় অর্থাৎ সেটাকে আমরা কি বলি বিফোর, আর নিচে যে জিনিসটা হয় অর্থাৎ পরবর্তী সময় যেটা হয় যেটা আমরা জানি না সেটাকে আমরা কি ধরে নেবো প্লাস ধরে নেবো। তাহলে মিডিলটা যে থাকে সে কিন্তু একই থাকে, কিন্তু যেটা অতীতে হয়ে যায় সেটাকে আমরা কি করব মাইনাস করব, আর যেটা পরবর্তীতে হবে সেটাকে আমরা যোগ করব। এবং মনে রাখবে যে অনুপাত যদি প্রেজেন্টে থাকে তাহলে সমস্ত ডিজিটকে তোমাদের প্রেজেন্টে আনতে হবে। ঠিক একইভাবে যদি অঙ্কগুলো প্রত্যেকটা পাস্টে থাকে, হ্যাঁ, তাহলে তোমাদের প্রত্যেকটা ডিজিট কিন্তু পাস্টে নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছো? চলো আমি তোমাদেরকে একটা অঙ্ক দিয়ে পুরো কনসেপ্টটাকে আরো বেশি ক্লিয়ার করে দিচ্ছি। দ্য প্রেজেন্ট এজ অফ রুমা অ্যান্ড শ্যামা আর ইন দ্য রেশিও অফ 4:5, অর্থাৎ রুমা এবং শ্যামার বর্তমান বয়সের অনুপাত 4:5। 5 years হেন্স, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:6। হোয়াট রুমার্স প্রেজেন্ট এজ, তাহলে রুমার বর্তমান বয়স কত জানতে চেয়েছে। তাহলে যে কন্ডিশন গুলো আমাদের বলে দেওয়া আছে আমরা ফার্স্ট সেটা লিখে নেবো। দেখো বলে দেওয়া আছে প্রেজেন্ট, দেখো এখানে প্রশ্নটা দিয়েছি, দেখো স্টার্টিং হয়েছে প্রেজেন্ট। তাহলে প্রেজেন্টে বয়স হচ্ছে কাদের না, রুমা আর শ্যামা, এই হচ্ছে দুজন ব্যক্তি। তাহলে প্রথম ব্যক্তির প্রথম অনুপাত হয় তোমরা জানো, তাহলে 4 হচ্ছে রুমার ঘরে দেবো, শ্যামার ঘরে দেবো 5। তাহলে এটা হচ্ছে বর্তমান বয়স। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত বলেছে, তাহলে প্রেজেন্টের পরে তোমরা জানো সূত্র অনুসারে হয়েছিল কি, হেন্স। হেন্স কথাটা ইউজ করেছে এখানে, দেখতে পেয়েছো তোমার 5 years হেন্স এই কথার টার্মটা কিন্তু ইউজ হয়েছে। তাহলে এখানে কি লিখবো, হেন্স, হেন্স কথাটা ইউজ হয়েছে, হেন্স লিখে দিলাম। এবং তাদের বয়স অনুপাত কত হবে না, 5:6, তাহলে 5:6 কে কিন্তু আমরা লিখে দিলাম। এবার তোমরা লক্ষ্য করো যে এখানে লিখেছি 4:5 আর নিচে কি লিখেছি 5:6। এবার দেখো এই যে দুজনের মধ্যে ডিস্টেন্স প্রত্যেকের কিন্তু দেখো 1 করে ডিস্টেন্স, ওটা 4 আর 5 দুজনের মধ্যে ডিস্টেন্স কিন্তু 1 হয়। আবার দেখো 5 এবং 6 এবং দুজনের মধ্যে ডিস্টেন্স কিন্তু 1 হয়। তাহলে যে ডিস্টেন্সটা বলা আছে অর্থাৎ হচ্ছে যে ডিস্টেন্স বলতে এখানে কি বলবো সময়কাল, তাহলে এখানে সময়কাল তাহলে কত, 1 বছর অন্তর। তাহলে এখানে যে ডিস্টেন্সটা বলে সেই ডিস্টেন্সটাই তো আমাদের বলে দেওয়া আছে যে 5 years হেন, তাহলে সেটা সমান সমান আমরা কি লিখবো 5 লিখে দেবো। এবার দেখো 1 দিয়ে কত গুণ করলে 5 হয়, নিশ্চয়ই জানো 5 গুণ করলে আমরা 5 পাই, মানে 5 বছর হয়। তাহলে এখানে যেহেতু আমরা 5 দিয়ে গুণ করছি, তাহলে প্রশ্ন কি বলেছে, হোয়াট ইজ রুমার্স প্রেজেন্ট এজ, অর্থাৎ রুমার বর্তমান বয়স কত। দেখো প্রেজেন্টের ঘরে আমরা কত লিখেছি রুমার বয়স তলায় 4 লিখেছি, তাহলে রুমার বয়স কত 4 ধরে নেবো। তাহলে এখানে যেহেতু আমরা ডিস্টেন্স পেয়েছি 5, তাহলে এখানে আমরা গুণ করব 5, তাহলে আমাদের উত্তর বার হচ্ছে কি তো 4 5 20, এটাই কিন্তু রুমার বর্তমান বয়স এবং এটাই কিন্তু অ্যান্সার। তাহলে তোমরা যারা বুঝতে পারবে তাদের জন্য আমি আরেকবার বলছি, এখানে ডিস্টেন্স কিন্তু দেখা যাচ্ছে 4 থেকে 5 এক ঘর ডিস্টেন্স, এখানেও দেখো 5 থেকে 6 এক ঘর ডিস্টেন্স, এটা হচ্ছে সেম হয়েছে, যেহেতু এক হয়েছে সেম, না হলে কি আমি পরবর্তী অঙ্ক তোমাদের শেখাচ্ছি, কিন্তু এটা দেখো তোমার এখানে যেহেতু সেম হয়েছে তাহলে আমরা এই যে ডিস্টেন্সটা তাহলে কতবার হচ্ছে 1, তাহলে 1 সমান লিখতে পারি 5 years, কেন না 5 বছর পরবর্তী বলেছি। তাহলে 1 এর সাথে কত গুণ করলে 5 হয়, তাহলে এটা 5 গুণ করলে 5 হয়। তাহলে এখানে যদি আমরা যা পাবো
সেটাকেই আমরা এখানে অ্যাড করব। এখানে অ্যাড করছি কারণ কারণ প্রশ্ন জানতে চেয়েছে রুমার প্রেজেন্ট এস, প্রেজেন্ট কথাটা ইউজ করেছি। যদি আমরা পর 5 বছর পরে জানতে চাইতো তাহলে আমরা কিন্তু এইখানে রুমার পর 5 দিয়ে গুণ করতাম, কিন্তু যেহেতু বলেছে প্রেজেন্ট এস তাহলে রুমার প্রেজেন্ট এস কত হচ্ছে 4, তাহলে 4-এর সঙ্গে কিন্তু 5 গুণ করি, তাহলে 4 5 20, তাহলে আমাদের অ্যান্সারটা। দেখো নেক্সট কোশ্চেনটা বলছে দ্য প্রেজেন্ট এস অফ ফাদার এন্ড সন, বাবা এবং ছেলের বর্তমান বয়স হচ্ছে ইন দ্য রেশিও অফ 6:1, মানে অর্থাৎ বাবা এবং ছেলের বয়সের অনুপাত হচ্ছে 6:1। 4 ইয়ার্স হেন, 4 বছর পরে দ্য রেশিও অফ দেয়ার এজ উইল বি 4:1, 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হয় 4:1। প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অপশন, তাহলে ছেলের বর্তমান বয়স কত জানতে চেয়েছে। তাহলে ফার্স্ট আমরা যেটা অঙ্কটা করতে গেলে যে কন্ডিশনগুলো বলে দেওয়া হচ্ছে ফার্স্ট লিখে নেবো। তাহলে এটা হচ্ছে আমরা, তাহলে কন্ডিশনটা কার কার, না ফাদার আর সনের। তাহলে আমাদের বর্তমানে কি বলেছে প্রেজেন্ট, আমরা PRE লিখলাম। প্রেজেন্টে আমাদের বলা আছে ফাদারের তলায় লিখবো 6:1, সনের তলায় লিখবো 1। ঠিক তেমনি হেন্স বলেছে, হেন্স বলতে পরবর্তী সময়ের বয়স জানতে চাইছে, দেখো বলা আছে কত 4:1, তাহলে আমাদের এখানে কি লিখবো 4:1, 4টা দেবো ফাদারের ঘরে, সনটা দেবো পরের ঘরে। এবার এখানে লক্ষ্য করে দেখো এখানে যে ডিস্টেন্সটা হচ্ছে 4 আর 6, অর্থাৎ যদি ডিস্টেন্সটা যদি আমরা দেখি তাহলে এখানে হচ্ছে 2 ঘর ডিস্টেন্স আর এখানে হচ্ছে কিন্তু কোনো ডিস্টেন্স নেই, অর্থাৎ সেম হচ্ছে, অর্থাৎ কোনো শূন্য। খেয়াল করে দেখো আগের বারের অঙ্কটা তোমরা করেছিলে ডিস্টেন্স গুলো সেম হয়েছিল, কিন্তু এখানে কিন্তু ডিস্টেন্স গুলো সেম নয়, অর্থাৎ দু ডিস্টেন্স গুলো একই নয়। তাহলে আমার অঙ্কটা কি করে করব, যখন মনে রাখবে যে এই অঙ্কটা করতে গেলে যখন দেখবে ডিস্টেন্স সেম হচ্ছে না কিন্তু আমাদের কিন্তু ডিস্টেন্স সেম আনতে হবে, না হলে কিন্তু অঙ্ক করতে পারবো না। তাহলে অঙ্কটা করতে গেলে কি করব, না এদের ফার্স্ট যে জিনিসগুলো আমাদের বলে দেওয়া ছিল, অর্থাৎ হচ্ছে এই যে 4 আর 1, এদের যে এটা আছে গ্যাপটা কত আছে 3, এটা ক্যালকুলেট করে নেবো। ঠিক তেমনি এখানে কি আছে 6 আর 1, তাহলে 6 আর 1 এর ডিস্টেন্স কত জানো 5, তাহলে এই যে ডিস্টেন্স গুলো আমরা বার করে নেবো। দেন কি করব, দেন এর জিনিস ওকে দেবো, ওর জিনিস একে নেবো। কিভাবে দেখো, তাহলে এখানে যে ডিস্টেন্স আমরা পেয়েছি কত 3, তাহলে এই যে 3টা প্রেজেন্টের যে ডিজিট গুলো ছিল, অর্থাৎ হচ্ছে 6 আর 1, এই প্রত্যেকটা ডিজিটের সাথে এই ডিস্টেন্সটা গুণ করবো। তাহলে প্রথম তাহলে ফাদার, তাহলে আমরা পরের পরবর্তীকালে কি পাবো, না ফাদার আর সন লিখবো। তাহলে ফাদার 3টা যদি এর সাথে গুণ করা হয় তো কত হয় 3 6 18 হয়, আর 3 1 3 হয়। ঠিক তেমনি এখানে আবার পরবর্তী মানে নিচেরটা যদি কেমন, তোমার হেন্সটাও বার করতে, মানে আমরা যেটা বার করলাম এটা তো প্রেজেন্টে, এবার আমরা কি করবো হেন্সেও বার করবো। তাহলে হেন্সে বার করতে গেলে এর ডিস্টেন্সকে একে দিতে হবে, তাহলে মানে এটাকে যেমন ওকে দিলাম ওটাকেও একে দিতে হবে। তাহলে এখানে ডিস্টেন্সটা তাহলে কত ছিল 5, তাহলে 5টা একে দেবো। দেখো 4 5 কত হচ্ছে 20, আর 5 1 5, খেয়াল করে দেখো। তাহলে এবার যদি আমরা ডিস্টেন্স ক্যালকুলেট করি, দেখো 18 আর 20 2 ঘর ডিস্টেন্স, আর 3 আর 5 এও 2 ঘর ডিস্টেন্স, আর এখানে যেটা 2 সেটা সমান সমান আমার ওইদিকে বলে দেওয়া আছে কত 4 ইয়ার্স হেন্স, এখানে বলে দেওয়া আছে দেখো 4 ইয়ার্স। তাহলে 2 এর সাথে কত গুণ করলে 4 হয় তোমরা জানো, 2 এর সাথে 2 গুণ করলে 4 হয়। তাহলে আমরা যদি 2 গুণ এখানে করি তাহলে যে উত্তরটা আমরা জানতে চাইছি বলছি যে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট অফ সন, তাহলে ছেলেটার বর্তমান বয়স, ছেলেটার বর্তমান বয়স ছিল কত 3, তাহলে 3 এর সাথে কিন্তু আমরা 2 গুণ করব, অর্থাৎ আমাদের অ্যান্সারটা 3 এর সাথে 2 গুণ করলে জানো কত 6, তাহলে হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সারটা হবে 6 ইয়ার। এবং এইটাই হচ্ছে কিন্তু অ্যান্সার, বুঝতে পেরেছো? এট প্রেজেন্ট এজ অফ ফাদার ইজ 5 টাইমস দ্যাট অফ এজ অফ সন, অর্থাৎ বাবার বয়স, বর্তমান বয়স তার ছেলের বর্তমান বয়সের 4 গুণ, অর্থাৎ ছেলের যদি 1 হয় বাবার তাহলে কত হবে 4। নেক্সট বলছে 3 ইয়ার্স হেন দ্য ফাদার এজ উড বি 4 টাইমস অফ হিজ সন এজ, 3 বছর পরে তার বাবার বয়স হচ্ছে হবে ছেলের বয়সের 4 গুণ। নেক্সট বলছে, প্রশ্ন বলছে ফাইন্ড দ্য প্রেজেন্ট এজ অফ ফাদার এন্ড সন, বাবা এবং ছেলের বর্তমান বয়স কত জানতে চাইছে।
তাহলে আমরা অঙ্কটা কি করব? ফার্স্ট যে কন্ডিশনগুলো জানি আমরা ফার্স্ট লিখবো। তাহলে দেখো ফার্স্ট হচ্ছে আমরা প্রেজেন্টের জানি, তাহলে এখানে লিখলাম প্রেজেন্ট। আর কি জানি? হেন্স বলা আছে, এখানে লক্ষ্য করো হেন্স বলা আছে, তাহলে আমরা এখানে গিয়ে লিখে নেবো হেন্স। তাহলে এখানে ফাদার আছে আর একটা সন আছে, দুটো কন্ডিশন বলা আছে। তাহলে প্রথম হচ্ছে আমরা বললাম কি না, ছেলের যদি 1 গুণ হয় বাবার হবে 5 গুণ, কারণ এখানে কি লেখা আছে 5 টাইমস অফ দা এজ অফ সন, ছেলের বয়সের 5 গুণ। তাহলে ছেলের যদি 1 হয় বাবার হবে 5। নেক্সট আমরা বলছি 3 ইয়ার্স হেন্স, 3 ইয়ার্স হেন্স কথাটা আমরা পরে ডিসকাস করছি। বলছে কি তাদের বয়স হবে কতগুলো বলা আছে না, দা 4 টাইমস অফ হিজ সন এজ, অর্থাৎ ছেলের যদি 1 হয় বাবার হবে কত, 4 গুণ। তাহলে দেখো এখানেও ক্ষেত্রেও দেখো তোমার ডিস্টেন্স যদি বিচার করো, এর 1 আর এখানে কিন্তু 0 ডিস্টেন্স। তাহলে এই অঙ্কগুলো কি করব, আমরা কি বলেছি আগের অঙ্কে যে ডিস্টেন্স গুলো দিয়ে আমরা পরস্পর করি, তাহলে এর ডিস্টেন্স 3 আর এর ডিস্টেন্স করলে হতো 4। তাহলে কি করব, এর ডিস্টেন্স ওকে দিয়ে গুণ করব, ওর ডিস্টেন্স এদেরকে দিয়ে গুণ করব। তাহলে যে আমরা জিনিসটা পাবো সেটা কি, এখানে লিখলাম ফাদার, এখানে লিখছি সন। তাহলে ফাদার এখানে কত পেলাম ডিস্টেন্স 3, তাহলে 3 দিয়ে 5 যদি গুণ করি 3 5 15, আর 3 দিয়ে 1 গুণ করি 3 1 কে 3, এটা হয়ে গেল। নেক্সট এর ডিস্টেন্স একে দেবো, তাহলে এর ডিস্টেন্স কত, 4 হয়েছে। তাহলে 4 দিয়ে 4 গুণ করলে 4 4 কত হলো, 16 হয়, এবং 4 1 কে 4 হয়। এবার লক্ষ্য করে দেখো 15 থেকে 16 এক ঘর দূরত্ব, 3 থেকে 4 এক ঘর দূরত্ব, তাহলে ডিস্টেন্স কত হচ্ছে, 1 হচ্ছে। তাহলে এখানে যেটা 1 সেটা এই দিকে সমান সমান কত লেখা আছে, 3 ইয়ার্স হেন্স, এই যে লেখা আছে 3 ইয়ার্স হেন্স। তাহলে একের সাথে কত গুণ করলে 3 হয়, 3 গুণ করলে 3 হয়। তাহলে 3 যেটা পাবো সেটাকেই আমরা প্রত্যেকটা ডিজিটের সাথে বার গুণ করব। তাহলে প্রশ্ন জানতে চাইছি তার প্রেজেন্ট এজ, তাহলে প্রেজেন্ট এজ ফাদারের বর্তমান বয়স কত, 15। তাহলে আমরা কি করব, 15 দিয়ে কিন্তু 15 দিয়ে 3 গুণ করব। শুধু কিন্তু ফাদারের বয়স জানতে চাইছি, তার সাথে কি হয়েছে সনেরও বর্তমান বয়স জানতে চাই। তাহলে সনের বর্তমান বয়স কত হয়েছে, 3 হয়েছে, 3-এর সাথে ওর আমরা কি করব 3 গুণ করব। তাহলে 3 3 কে 9 আর 3 15 45। তাহলে প্রশ্ন, তাহলে এটা হলো ফাদারের বয়স আর এটা হচ্ছে সনের বয়স, এবং এই দুটোই কি রেশিও অফ দীপুস অ্যান্ড রাজুস এজ ইজ 4:3, অর্থাৎ দীপু এবং রাজুর বর্তমান বয়সের অনুপাত 4:3। আমি বর্তমান কেন বলছি, দেখো এখানে কথাটা টার্মটা ইউজ করেছে কি ইজ, আমরা তোমাকে আমি তোমাকে শিখিয়েছিলাম যে ফার্স্ট এজ এর অঙ্ক করতে গিয়ে, তাহলে বিফোর এগো ওয়াজ, তারপরে মাঝখানে কি ছিল প্রেজেন্ট এবং ইজ অর চিহ্ন দেওয়া ছিল, তাহলে ইজ বলতে বর্তমান বয়সকে বোঝাচ্ছে। নেক্সট বলছে দীপু উইল বি 26 ইয়ার ওল্ড আফটার 6 ইয়ার, অর্থাৎ 6 বছর পরে দীপুর বয়স কত হবে, 26 বছর। দেন হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ রাজু, তাহলে রাজুর বর্তমান বয়স কত। দেখো প্রশ্নটা কি বলেছে যে 6 বছর পরে, সিক্স দেখো প্রশ্নটা কি অনুসারে কি বলেছে যে 6 ইয়ার্স আফটার, মানে 6 বছর পরে, 6 ইয়ার আফটার বয়স তাদের কত হবে না, 26 বছর, দীপুর বয়সের কথা বলছি। তাহলে 6 বছর পরে যদি 26 বছর হয়, তাহলে ছ মানে বর্তমানে তার বয়স তাহলে কি হবে, তাহলে 6 থেকে এই 26 থেকে 6 বাদ দিন, তাহলে আমি তাহলে বর্তমান বয়সটা পেয়ে যাব। তাহলে বর্তমান বয়স তাহলে কত হবে, 20 ইয়ার্স। তাহলে এই 20 ইয়ার্সটা কি না, তার প্রেজেন্টে বয়স, তাই তো। তাহলে আমরা এবার কন্ডিশন গুলো লিখবো, যে কন্ডিশনটা তাহলে আমরা কি জানি, দেখো আমরা জানি হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট মানে এখানে কিন্তু প্রেজেন্ট বলে লেখা নেই, এখানে লেখা আছে ইজ। তাহলে এখানে হচ্ছে দীপু লিখবো আর এখানে লিখবো রাজু, দীপুর বয়স হচ্ছে কত লিখবো কি, 4:3 এটা লিখবো। এবার বলা আছে ভালো করে দেখো যে 4:3 বলা আছে, এবং দীপুর বর্তমান বয়স হচ্ছে কত আমরা বার করে নিচ্ছি, 20। তাহলে 4 সমান সমান আমরা কি লিখতে পারি, 20। কেন লিখছি, এটা হচ্ছে অনুপাতে আমি শিখিয়েছিলাম যে 4 সমান সমান 20 লেখা হয়। যারা আমি আবার বারবার বলছি, যারা যারা আগের রেশিও প্রপোর্শন পার্ট 5 দেখোনি, তোমরা অবশ্যই দেখে নেবে, নইলে তোমরা এটা বুঝতে কিন্তু তোমাদের অসুবিধা হবে। তাহলে কি লিখতে পারি এখানে দেখো, 4 সমান সমান 20, 4 দিয়ে কত গুণ করলে 20 হয়, 5 গুণ করলে 20 হয়। তাহলে এপারটা যদি আমরা 5 দিয়ে গুণ করি, তোমরা অনুপাতের নিয়ম অনুসারে জানো এপারটাকেও কিন্তু 5 দিয়ে গুণ করতে হয়, তাহলে গুণ করলে কত হয়, 3 5 15। এবং তাহলে আমরা প্রশ্ন কি বলেছে, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ রাজু,
তাহলে প্রেজেন্ট টেন্স অফ রাজু হচ্ছে কত, 15 বছর, তাহলে 15 ইয়ার্স, এটাই কিন্তু অ্যান্সার, বুঝতে পেরেছো? এখন নেক্সট কোশ্চেনটা বলা আছে, বলেছে কি দ্য রেশিও অফ দ্য প্রেজেন্ট এজ অফ টু বাদার ইজ 1:2, অর্থাৎ বর্তমানে দুজন ভাইয়ের বয়সের অনুপাত হচ্ছে 1:2, অ্যান্ড এবং 5 ইয়ার্স ব্যাক, 5 বছর আগে আগে বলেছে দ্য রেশিও ওয়াজ 1:3, তাদের বয়সের অনুপাত ছিল 1:3, হোয়াট উইল বি দ্য রেশিও অফ দেয়ার এজ আফটার 5 ইয়ার্স, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। দেখো এই অঙ্কটাও তোমাদের রেল SSC গ্রুপ ডি বা যারা যারা তোমরা ব্যাংকের এক্সাম দাও, এই ব্যাংক এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। তাহলে এটা কি করবে, যেগুলো বলে দেওয়া হচ্ছে সেই কন্ডিশন গুলো ফার্স্ট লিখবে। দেখো ব্যাক কথাটা আমরা ফার্স্ট লিখবো, কারণ তোমাদের জানো ব্যাক বলতে আগেকে বোঝায়, এবং 5 বছর পরে একটা কথা ছিল যে 5 ইয়ার্স এগো, অর্থাৎ 5 বছর আগে কথাটা আমরা আগে লিখবো। তাহলে এখানে কি দুটো বাদার, তাই দুটো বাদার, ফার্স্ট বাদারকে আমরা যদি এ ধরি এবং সেকেন্ড বাদারটা যদি আমরা বি ধরি, তাহলে ফার্স্ট আমরা 1:3 আগে লিখলাম। কেন আগে লিখলাম, কারণ জানো ব্যাক আগে হয় এবং প্রেজেন্ট জানো মিডিলে বসে, তাহলে প্রেজেন্ট কথাটা সেকেন্ডে লিখছি, এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কি হবে, 1:2। দেখো এক্ষেত্রেও দেখো তোমাদের অনুপাত গুলো কেউ কিন্তু ডিস্টেন্সে ম্যাচ হচ্ছে, তাহলে ডিস্টেন্স ম্যাচ না হলে জানো এদের ডিস্টেন্স গুলো ক্যালকুলেট করে নিতে হয়, তাহলে এর ডিস্টেন্স হচ্ছে 1 আর এর ডিস্টেন্স হচ্ছে 2, তাহলে আমাদের বর্তমানে আমরা কি পাবো, এ আর বি অর্থাৎ দুটো বাদার, তাহলে এর জিনিসটাকে ওকে দিতে হবে গুণ করতে, তাহলে একের সাথে 1 গুণ করলে 1, একের সাথে 3 গুণ করলে 3, 1-এ 3। নেক্সট আবার এর হচ্ছে ডিস্টেন্স 2, তাহলে 2 দিয়ে এটাকে গুণ করতে হবে, 2-1-কে 2, 2-2 গুণে 4, এবার দেখো ডিস্টেন্সটা আমরা কত পাচ্ছি, 1, তাহলে এই 1 সমান সমান কত বলে দেওয়া আছে, 5 ইয়ার্স, তাহলে এখানে আমরা 1 সমান সমান কি লিখতে পারি, 5, তাহলে 1-এর সাথে কত গুণ করলে 5 হয়, 5 গুণ করলে আমরা 5 পাই। তাহলে এবার আমরা কি করব, যে এই 5টা আমরা প্রত্যেকটার সাথে গুণ করলে তাহলে আমরা বর্তমান বয়স পেয়ে যাব, কিন্তু প্রশ্নটা বলেছে যে 5 বছর পরে তাদের বয়স কত হবে, তাহলে 5 বছর পরে, তাহলে আমার আগে ফার্স্ট 5 বছর পরে তাদের বলেছে, ঠিক আছে, তাহলে দুজনকেই বার করতে হবে, দুটো বাদারের বয়স বার করতে হবে। দেখো তাহলে 5 বছর পরে অর্থাৎ হচ্ছে আমার বর্তমানে তাদের বয়স তাহলে কত, এর হচ্ছে 2 আর এর হচ্ছে কত, 4, এবং 5 বছর পরে তাহলে আমার এখানে পেজ ডিস্টেন্স কত, 5, 5 দিয়ে গুণ করতে, তাহলে 5টা এর সাথেও গুণ করতে হবে, আবার হচ্ছে 5টা এর সাথেও গুণ করতে হবে, তাহলে এর সাথে 5 গুণ করলে 4×5=20 হয়, আর এর সাথে 5 গুণ করলে 5×2=10 হয়, অর্থাৎ 10 পাচ্ছি। খেয়াল করে দেখো এই যে 10 আর এখানে যে 20, এটা যেটা আমরা পেলাম এটা কিন্তু তার বর্তমান বয়স, এটা কিন্তু তার বর্তমান বয়স, প্রেজেন্টের বয়স পাচ্ছি, অর্থাৎ বর্তমান বয়স, এই 10 বা 20 এই যে দুটোই হচ্ছে কিন্তু তার বর্তমান বয়স, কিন্তু আমাদের প্রশ্ন বলেছে হোয়াট উইল বি দ্য রেশিও অফ দেয়ার এজ আফটার 5 ইয়ার্স, অর্থাৎ 5 বছর পরে তাদের বয়স জানতে বলেছে, এই যে তাহলে 5 বছর পরে বয়স নিশ্চয়ই তাদের একই থাকবেন আর বেশি হবে, এবং বেশি হলে কি করতে হয়, 5 বছর পরে হচ্ছে কত হবে, তাহলে 10-এর সাথে যদি আমরা 5 যোগ করে দিই সেটাই হচ্ছে তাদের 5 বছর পরে বয়স হবে, তাহলে এটার সাথে গুণ, তাহলে আমরা 5 যোগ করে দেবো, তাহলে 20-এর সাথে 5 যোগ করলে হয় 25 আর 10-এর সাথে 5 যোগ করলে হয় 15। তাহলে প্রশ্ন কি বলেছে, রেশিও কত হবে, তাহলে আমার রেশিওটা তাহলে কত পাচ্ছি, 15:25, তাহলে 15:25 কিন্তু, 15:25 কিন্তু এটাই কিন্তু অ্যান্সার, কিন্তু যদি তোমাদের পরীক্ষাতে অপশন চয়েস থাকে তাহলে এই অ্যান্সারটা কিন্তু তোমরা পাবে না, তাহলে কেন না 15 আর 25 সেটাকে কিন্তু কাটাকুটি হয়, কাটাকুটি কত দিয়ে যায় না, 5 দিয়ে যায়, 5 দিয়ে 15 কাটলে 3×5=15 আর 5×5=25 হয়, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এটা নয়, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা, 3:5, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, বুঝে চলে রাখুন।